আজকাল প্রায় অধিকাংশ গর্ভবতী মহিলাদের গর্ভকালীন থাইরয়েডের সমস্যা থাকে। থাইরয়েড নিয়ে গর্ভধারণ করা যেমন কঠিন, গর্ভাবস্থায় থাইরয়েডও তেমন জটিলতার সৃষ্টি করতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গর্ভাবস্থার থাইরয়েড সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। এ সময় আপনাদের কি করা উচিত, কি করা উচিত নয়, গর্ভাবস্থার থাইরয়েডের লক্ষণগুলো কি কি, গর্ভবতী নারী কিভাবে নিজেকে ও সন্তানকে থাইরয়েডের হাত থেকে রক্ষা করতে পারবেন। থাইরয়েড এমন একটি জটিলতা যা মা ও শিশুর মৃত্যু ঝুঁকিকে অনেকাংশে বাড়িয়ে দেয়। সব কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভবতী নারীদের থাইরয়েড নিয়ে আলোচনা আসলে অনেক বড় একটি চ্যাপ্টার, কারণ থাইরয়েড দুই ধরনের হয়, হাইপো ও হাইপার। আজকের ভিডিওতে আমি হাইপো থাইরয়েড নিয়ে আলোচনা করব, কারণ দুটো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। থাইরয়েড একটি ছোট গ্রন্থি যা মানুষের গলার সামনের দিকে চামড়ার নিচে থাকে। এই গ্রন্থি থেকে থাইরক্সিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে শরীরের প্রতিটি কোষে পৌঁছে যায়। থাইরয়েড হরমোন শরীরের অনেক কার্যক্রম নিয়ন্ত্রণ করে, কিভাবে দ্রুত আপনার ক্যালোরি বার্ন এবং কত দ্রুত আপনার হৃদস্পন্দন হবে তাও নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই হরমোন মানবদেহে শক্তি উৎপাদন করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা হতে পারে, এই হরমোন স্বাভাবিকের পরিমাণের চেয়ে বেশি বা কম নিঃসরণের কারণে বিভিন্ন ধরনের থাইরয়েডের রোগ দেখা দেয়। চলুন জেনে নিই গর্ভাবস্থায় থাইরয়েড কিভাবে প্রভাবিত হয়। গর্ভাবস্থায় মায়েদের শরীরে থাইরয়েড হরমোনের চাহিদা বেড়ে যায়। গর্ভকালীন এইচসিজি হরমোন এবং এস্ট্রোজেন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে, যাতে থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপন্ন করে। গর্ভাবস্থায় থাইরয়েড গ্রন্থি সামান্য বড় হয়ে যেতে পারে, যদিও তা বাইরে থেকে তেমন একটা বোঝা যায় না। থাইরয়েড মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম অথবা থাইরয়েডের লঘুক্রিয়া, আর অন্যটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডের অতিক্রিয়া। হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড কখনো কখনো ঠিকমতো কাজ করে না, এর কার্যক্রম ধীর গতির হয়ে যায়, স্বাভাবিকের চেয়ে কম হরমোন তৈরি হয় এবং এই কন্ডিশনকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের সচরাচর কারণ হল হাসিমোটোস রোগ। কোনো কোনো ক্ষেত্রে মস্তিষ্কের মূলে যে পিটুইটারি গ্রন্থ থাকে এতে সমস্যা হতে পারে এবং হাইপোথাইরয়েডিজমের সৃষ্টি হতে পারে। এই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় টিএসএইচ হরমোন, যে হরমোন থাইরয়েডকে কাজ করার নির্দেশ দেয়। পিটুইটারি গ্রন্থি যথেষ্ট টিএইচএস হরমোন নিঃসরণ না করলে থাইরয়েডের মান কমে যাবে। আরও অন্যান্য কারণ হল থাইরয়েড প্রদাহ ও ওষুধপথ্য, এছাড়াও আয়োডিনের অভাবেও এই সমস্যা হতে পারে। বংশগত কারণেও গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজমের ঝুঁকি বেড়ে যায়। এবারে বলছি হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কী কী। হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো সাধারণত মৃদু হয়, এই লক্ষণগুলো ধীরে ধীরে দেখা দেয় এবং অনেকদিন বোঝা যায় না, যার কারণে অনেকদিন ধরে আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকলেও আপনি তা বুঝতে পারেন না। হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো হলো অবসাদগ্রস্ততা, অলসতা বা অতিরিক্ত ঘুম ঘুম ভাব, ওজন অনেক বেশি বেড়ে যাওয়া, পায়ে পানি আসা, ক্লান্ত লাগা, বিষণ্ণতায় ভোগা, ত্বক খসখসে হয়ে যাওয়া, মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, চলাফেরা এবং চিন্তাভাবনায় অসারতা, পেশিতে খিল ধরার মতো অনুভূতি হওয়া, ক্ষুধা মন্ধা, চুল পড়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, শারীরিক মিলনে অনীহা বোধ করা, এছাড়াও হাতে ও আঙুলে ব্যথা, সুরসুরি ও অসারভাব অনুভূত হতে পারে। এবারে জানাচ্ছি হাইপোথাইরয়েডিজম গর্ভের বাচ্চার উপরে কিভাবে প্রভাব ফেলে। গর্ভধারণের প্রথম 12 সপ্তাহে ভ্রূণের বৃদ্ধি নির্ভর করে মায়ের থাইরয়েড হরমোনের উপরে, তাই মায়ের পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরণ অনেক বেশি প্রয়োজনীয়। এই হরমোন গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ, তাই থাইরয়েডের সমস্যা নির্ণয় করা উচিত গর্ভধারণের আগেই বা গর্ভধারণের শুরুতেই। যদি শুরুতে এ সমস্যা নির্ণয় করা হয় এবং তার প্রতিকার করা হয় তবে গর্ভে শিশুর ঝুঁকির সম্ভাবনা অনেক কম থাকে। হাইপোথাইরয়েডিজমের কারণে বাচ্চার ক্ষতি হতে পারে, এই সমস্যার ফলে গর্ভের বাচ্চার শারীরিক ও মানসিক বৃদ্ধি
ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে বাচ্চার আইকিউ কম থাকে। আইকিউ কম নিয়ে জন্মানোর একটি অন্যতম কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের সঠিক প্রতিকার না করা হলে কিছু সমস্যা যেমন গর্ভপাত, সময়ের আগে প্রসব, প্রি অ্যাক্লামশিয়া, মৃত্যু সন্তান প্রসব ইত্যাদি হতে পারে। তবে এই সমস্যাগুলো উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সহজে রোধ করা সম্ভব। অনেক সময় গর্ভাবস্থায় বিভিন্ন উপসর্গগুলো থাইরয়েডজনিত উপসর্গগুলোকে ঢেকে দেয়। যেমন অনেক মহিলায় গর্ভবতী অবস্থায় ক্লান্ত বোধ করেন, এই উপসর্গ কিন্তু হাইপোথাইরয়েডিজমের কারণেও হতে পারে। মায়ের হাইপোথাইরয়েডিজম পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পেলে মায়ের বা সন্তানের কোনো ঝুঁকি থাকার সম্ভাবনা নেই এবং স্বাভাবিক গতিতেই গর্ভাবস্থা চলতে পারে। তাই গর্ভাবস্থার শুরুতে এবং গর্ভধারণ পরিকল্পনা করার পূর্বেই থাইরয়েডের পরীক্ষা অবশ্যই একবার করানো উচিত। থাইরয়েডে আক্রান্ত মায়েদের অবশ্যই কোনো বড় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেখানে মা ও শিশুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেখানেই প্রসব করাতে হবে। কোনো কোনো মা ডেলিভারির 3 মাস পরেও থাইরয়েডের প্রদাহে ভুগতে পারেন। একে বলা হয় পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। প্রথমে এর কারণে অস্থায়ীভাবে হাইপোথাইরয়েডিজম দেখা দেয়, তারপর ধীরে ধীরে তা হাইপারথাইরয়েডিজমে পরিণত হয়। এ ধরনের অসুখেরও যথাযথ চিকিৎসা আছে, তবে রোগের সঠিক সময় ডায়াগনোসিস করা অনেক প্রয়োজন। উন্নত দেশগুলোতে সন্তানকে নাড়ি কাটার সঙ্গে সঙ্গে রক্ত নিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়, তার মধ্যে থাইরয়েডের পরীক্ষাও করা হয়, যেন জন্মগতভাবে শিশু থাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করেছে কিনা তা জানা যায়। যদি হাইপো বা হাইপার রোগের জন্য চিকিৎসা করতে চান বা আপনার মধ্যে লক্ষণগুলো থাকে, তাহলে আপনাকে একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে দেখা করতে হবে। রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার রক্তে TSH, T3 ও T4 এর পরিমাণ নির্ণয় করলে বোঝা যাবে আপনার থাইরয়েডের সমস্যা আছে কি না। হাইপো ও হাইপার দুই ধরনের থাইরয়েডই কিছু খাদ্য তালিকা মেনটেন এবং ওষুধ গ্রহণের মাধ্যমে সহজেই নির্মূল করা সম্ভব, তাই চিন্তার কোনো কিছুই নেই। গর্ভাবস্থায় থাইরয়েড থাকলে ওষুধের মাত্রায় কিছুটা পরিবর্তন থাকতে পারে। প্রতি 3 মাস অন্তর থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা পরিমাপ করে জেনে নেওয়া উচিত যে কতটুকু ওষুধের প্রয়োজন। থাইরয়েড যাদের রয়েছে তাদের কিছু খাদ্য তালিকা মেনটেন করতে হবে। উচ্চমানের টাইরোসিন আমিষযুক্ত খাবার খান। টাইরোসিন দরকার হয় থাইরয়েড হরমোন তৈরিতে। এটি পেতে হলে লাল মাংস, মাছ, মুরগির ডিম, কলা ও মিষ্টি কুমড়ার বিচি জাতীয় খাবার খেতে হবে। গাইট্রোজেনাস খাবার যেমন বাঁধাকপি, ফুলকপি, শিম, চীনাবাদাম, সয়া সস ইত্যাদি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। রান্না করে খাবেন, কোনো খাবার কাঁচা খাবেন না। থাইরয়েডের সমস্যা থাকলে এই সমস্ত খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত। গ্লুটেন প্রোটিনযুক্ত খাবার খাবেন, যার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখবে। এজন্য গম, শস্যদানা, যব, বার্লি ইত্যাদি খেতে হবে। থাইরয়েড ঠিক করার জন্য লিভারের সুস্থতা অনেক বেশি প্রয়োজনীয়। লিভারের সুস্থতার জন্য ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন বিভিন্ন তেলযুক্ত মাছ, অলিভ অয়েল, কাঁচা বাদাম ইত্যাদি খাওয়া যেতে পারে। এই সময় অবশ্যই আয়োডিনযুক্ত লবণ বেশি করে খাবেন। বাইরের ফাস্টফুড, প্রসেস ফুড ইত্যাদি এড়িয়ে চলার চেষ্টা করবেন। চা ও কফি এবং কৃত্রিম সুইটনার এড়িয়ে চলুন। চিনি কম পরিমাণে খাবেন। তো ভিউয়ার্স, এই ছিল গর্ভাবস্থায় হাইপোথাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি হাইপারথাইরয়েডিজম সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।